ইসরায়েলিদের সামরিক স্থাপনায় আঘাত করার নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। তিনি জানান, আমরা আমাদের সৈন্যদেরকে এই নির্দেশনা দিয়েছি সময়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত করে। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত দিনকে দিন বাড়তেছে, তবে অনেক বিশেষজ্ঞ মনে করতেছে ইসরায়েল ও ইরানের মধ্যে বড় ধরনের সংঘাত হয়ে যাবে, যে সংঘাত বড় ধরনের একটা যুদ্ধে রূপ নেবে। আমেরিকা ইরানকে ঘিরে রেখেছে, ইরানের আশেপাশে আমেরিকা বহু সামরিক ঘাঁটি নির্মাণ করছে, এর মধ্যে কুয়েতে রয়েছে, কাতারে রয়েছে, বাহরাইনে রয়েছে, এমনকি ওমানে রয়েছে, একই সাথে সৌদি আরবও রয়েছে, কুয়েতে রয়েছে আমেরিকার সামরিক ঘাঁটি। আমেরিকা দিনকে দিন তার সামরিক ঘাঁটি এই অঞ্চলে বৃদ্ধি করতেছে, ভারী অস্ত্র বৃদ্ধি করতেছে। এমনকি সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ইরানকে কেন্দ্র করে কাতার একটা বিমান ঘাঁটি নির্মাণ করেছে আমেরিকা, যেখানে আমেরিকা বিটিও বোম্বার রয়েছে কমপক্ষে 20টি। এই 20টি বিটিও বোম্বার মুহূর্তের মধ্যে ইরানের আকাশকে তছনছ করে দিবে। যদি ইরান দাবি করেছে তারা এমন একটা মিসাইল সিস্টেম তৈরি করেছে যা পৃথিবীর যে বস্তুকে শনাক্ত করতে সক্ষম, একই সাথে যদি কোনো যুদ্ধ যান থেকে থাকে যেটা রাডারে শনাক্ত হয় না সেটাও আমাদের এই ডিভাইসের মধ্যে, এই রাডারের মধ্যে শনাক্ত হয়ে যাবে। ইরান চাচ্ছে যে তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও উন্নত করতে। ইরান ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে S-300 ও S-400 মিসাইল সিস্টেম ক্রয় করেছে। রাশিয়া যে কোনো মধ্যে ইরানের সামরিক শক্তি বৃদ্ধির জন্য লড়াই করছে, সেই কারণে রাশিয়া ইরানকে তার সুকিয়া-35 এবং সুকিয়া-30 নির্মাণের জন্য ইরানে একটা ফ্যাক্টরি নির্মাণ করছে, যার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। অর্থাৎ সুকিয়া-35 এখন এটা ইরানে তৈরি হবে, যেটা আমেরিকা ও পশ্চিমাদের জন্য বেশ হুমকি, কারণ ইরানের সবচেয়ে বড় সংকট যুদ্ধ বিমান, আর কোনো সংকট নেই। ইরানের কাছে রয়েছে মিসাইল, ইরানের কাছে দূরপাল্লার মিসাইল, মিডিয়াম রেঞ্জ, শর্ট রেঞ্জ সব ধরনের মিসাইল রয়েছে। ইরানের কাছে বিপুল পরিমাণ ক্রুজ মিসাইল রয়েছে, ইরানের কাছে রয়েছে বিপুল পরিমাণ ড্রোন। সেক্ষেত্রে যুদ্ধ পরিচালনার জন্য ইরানের কাছে শুধুমাত্র একটাই সংকট, তা হচ্ছে যুদ্ধ বিমান। অনেক বিশ্লেষক মনে করছে ইরান কমপক্ষে 300-400 সুকিয়া-35 নির্মাণ করবে, কিংবা সুকিয়া-30 নির্মাণ করবে। যেহেতু এটা নির্মাণ হবে ইরানে, আর ইরান যখন এটা নির্মাণ করবে তখন ইরান এটাকে আরও উন্নত ও আরও আধুনিক ফাইটার জেটে রূপ দিবে, যা পুরো বিশ্বের ইতিহাস পাল্টে দিবে। ইরান যদি এখানে প্রায় 300 ফাইটার জেট নির্মাণ করে, যা পশ্চিম ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। ইরান একটি বোম্বার বিমানের জন্য রাশিয়ার কাছে আবদার করছে, তবে রাশিয়া তাৎক্ষণিক এই টি দিতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়া জানিয়েছে এই প্রজেক্টটা অনেক ব্যয়বহুল, তবে রাশিয়া ইরানকে এটা আশ্বস্ত করেছে যে ইরান যদি চায় তাহলে তারা রাশিয়া ও ইরান সহযোগিতা মিলে নতুন আরেকটা বোম্বার নির্মাণের চেষ্টা করবে। প্রিয় ভাইরা, ইরান যে কোনো মুহূর্তে ইসরায়েল আক্রমণ করবে, মাত্র 10 মিনিটের হামলা ইসরায়েলের অবস্থা খুব খারাপ হয়েছিল। আমরা জানি ইরানের কাছে রয়েছে হাইপারসনিক মিসাইল পাতা 1 ও পাতা 2, সেক্ষেত্রে যদি ইরান আবারও ইসরায়েল আক্রমণ করে তাহলে পরিস্থিতি কী হবে, আর কিংবা আক্রমণ করলেও আমেরিকা কিংবা ইসরায়েল কি ইরানের পাল্টা কোনো সামরিক কিংবা বড় ধরনের পদক্ষেপ নেবে কি? আপনি আপনার মতামত আমাদেরকে জানান।